لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله تعالى بلتش لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী কখনো এক হবে না, সমান হবে না, সফলকাম হবে তারা। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতবাসী হবে যারা, সফলকাম হবে তারা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জাহান্নামে কারা যাবে, জাহান্নাম কেমন জায়গা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম পাপীদের জন্য এক গোপন ভাব। লিত্বাগীনা মাআবা, বিদ্রোহীদের জন্য তা হবে নিকৃষ্টতম আবাস স্থল। বিদ্রোহী কাদেরকে বলা হয়? তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়ামান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি জেনে রাখো, এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা। ফালা তা'তাদুহা, সুতরাং এই সীমা তোমরা লঙ্ঘন করো না। ওয়ামান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ, আর যারা আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করে, ফাউলাইকা হুমুল জালিমুন, তারাই হচ্ছে স্পষ্ট জালে। আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে জালিম বলে ঘোষণা করেছেন। যারা আল্লাহর সীমা লঙ্ঘন করবে, আল্লাহ বলেছে এটা সালাত, এই সালাত তোমরা আদায় করো, আমরা যদি ছেড়ে দেই আমরা জালেমদের কাতারে চলে যাব। আল্লাহ বলেছে এটা যাকাত, যাদের উপর যাকাত খরচ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তারা যদি যাকাত আদায় না করে, তারাও এই জুলুম, এই সীমা লঙ্ঘনকারীর মধ্যে চলে যাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের যত আয়াত কারিমা আমাদের জন্য দিয়েছেন, এটা হচ্ছে রহমত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, আমি আল্লাহ পাকের যত দয়া, যত করুণা, যত রহমত তোমরা দেখতে পাও, সবচাইতে বড় দয়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে দয়া করে দিয়েছেন আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যদি না থাকতো, এত বড় নিয়ামত আমরা পেতাম না, আমরা পথ খারাপ হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ো না, সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করবে যারা, জাহান্নামী হবে তারা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, এমন একটা সময় আসবে যেদিন সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন, এক জায়গায় করবেন, আর আল্লাহ তাআলার আদেশ হবে, আমতাজুল ইয়াউমা আইহাল মুজরিমুন, আজ আমার ইমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও, যারা পাপী, যারা গুনাহগার, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা ফাসিক, আজকে তোরা আলাদা হয়ে যা। পাপীদেরকে আলাদা করে দিবেন, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াম্মামান উতিয়া কিতাবাহু ওয়ারা ওয়াহরি, আর যেদিন তার আমল নামা তার পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে, এই সমস্ত ব্যক্তিরা আফসোস করতে শুরু করবে। কোরআনে কারিমের মধ্যে আসছে, মানুষগুলো মরণের পরে কমপক্ষে নয়টি আফসোস করবে। জোরে বলেন কয়টা? নয়টা আফসোস করবে। আমাদের যেন সেই আফসোসগুলো করতে না হয়, সেজন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আগে থেকেই সতর্ক করেছেন মানুষদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, যেন পৃথিবীর কোনো মানুষ, কোনো মুনাফিক, কোনো ফাসিক, কোনো কাফির বলতে না পারে যে আল্লাহ পাক আমাদেরকে কোনো কিছু জানান নাই। এই কথা বলার সুযোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে সব কিছু আগে থেকেই বলে দিয়েছেন, মা ফাররাতুনা
في الكتاب من شيء ولا اصغر من ذلك ولا اكبر الا في كتاب مبين الله পাক বলেন এমন কোন কথা নাই যা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলি নাই মানুষের জন্য যা প্রয়োজন সব আয়োজন সব কিছু আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ও বান্দারা তোমাদের যখন মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাবে তখন তোমরা আফসোস শুরু করে দিবে দুনিয়াতে আফসোস শুরু করে দিবে আজরাইলকে বলবে আজরাইল ভাই আরেকটু সময় দাও আর একটু যদি সময় পাই তাহলে আমি একটু বেশি করে সলাত আদায় করব আর একটু সময় যদি পাই আমি তাহলে আমি নামাজ আদায় করব আর একটু সময় যদি আমি পাই আমি হজটা করে আসব আর একটু যদি সময় পাই আমি তাহলে আমি কোরআনের মাহফিলে গিয়ে দান সদকা করব আল্লাহর দিন কায়েমের জন্য দিনের জন্য দান সদকা করব আজরাইল ভাই আরেকটু সময় দাও সময় পাবে না আজরাইল আল্লাহর কোরআনের একটি আয়াতে কারিমা শুনিয়ে দিবে আওয়ালাম মুআম্মিরকুম তোমাকে অনেক সময় দেওয়া হয়েছিল সেই সময়টা তুমি কাজে লাগাও নাই আর তোমাকে সময় দেওয়া হবে না মানব জীবনে একবারই সময় পায় এই সময়টা হারিয়ে গেলে আর আমরা সময় পাবো না সেজন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সময়ের পছন্দ করেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে মানুষগুলো কোথায় আছে ক্ষতির মধ্যে আছে এই ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই আল্লাহ পাকের কোরআনের কাছে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যদি তোমরা কোরআন কারীমের আইন মেনে নাও ফালা খাউফুন আলাইহিম তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তাও নাই জোরে বলেন সুবহানাল্লাহ কোনো চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না আল্লাহর কোরআন যদি আমরা মেনে নেই আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষগুলোকে আলাদা করে দিবেন পাপীদেরকে যখন আলাদা করে দিবেন আলাদা হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা হবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি আর যখন তার আমলনামা তার পিছন থেকে তার বাম হাতে দেওয়া হবে তখন সে আফসোস করে বলবে অবদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা তার সামনে তার আমলের খাতাটা রাখা হবে আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার আমলনামা পড়ো তোমার কিতাবের দিকে লক্ষ্য করো দুনিয়াতে সময় পেয়েছিলে কি করেছিলে আজকে তোমার আমলের খাতার দিকে তাকাও তাকিয়ে দেখবে কপাল খারাপ তারা বলবে ইয়া ওয়াইলাতানা হায় আফসোস মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আফসোস আমার ছোট গুনাহটাও বাদ পড়ে নাই আমার বড় পাপটাও বাদ পড়ে নাই দুনিয়াতে আমি যা করেছিলাম সব আমার আমলনামা আমার হাতের মধ্যে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন করে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলার কাছে সময় যাবে আর সময় পাওয়া যাবে আর সময় পাওয়া যাবে না সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও সাহাবীরা একবারই তোমরা সময় পেয়েছো এই সময়টা তোমরা কাজে লাগাও আমার ভাইয়েরা
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ওহী নাযিল হলো, আপনি বলুন আপনি কোন নতুন রসুল নন, আপনার আগে অনেক নবী রসুল এসেছিলেন, তারা চলে গেছে, সুতরাং আপনাকে যেতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ওহী নাযিল হলো, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, আমার আবু বকর তুমি কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাজির। আমার ওমর কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাজির। আমার ওসমান কোথায়? আলী কোথায়? সমস্ত সাহাবীরা বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাজির। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মেয়ে ফাতেমা কোথায়? আমার নাতি হাসান হুসাইন কোথায়? তাদেরকে ডাকা হলো, আর বলা হলো, কেবলমাত্র ওহী নাযিল হয়ে গেছে, উম্মা কুনতু বিদআম মিনাল রুসুল, আমি কোন নতুন রসুল নই, আমার আগে অনেক নবী রাসূল এসেছেন, তারা চলে গেছেন, আমিও চলে যাব। আমার কলিজার টুকরো ফাতেমা, তুমি আমার মেয়ে বলে ওই হিসাবে তোমার নাতিদের ফয়সালা হবে না। ও আমার নাতি হাসান হুসাইন, আমি তোমাদের নানা, নানা বলে এই হিসাবে তোমাদের নাতিদের ফয়সালা হবে না। ও আমার সাহাবীরা, তোমরা আমার সাহাবি, এই হিসাবে কিয়ামতের ময়দানে নাতিদের ফয়সালা হবে না। আমল যদি ভালো হয় জান্নাতে চলে যাবে, আর আমল যদি খারাপ হয় জাহান্নামে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার সাহাবীরা, আমল ভালো করো। ও আমার নাতি হাসান হুসাইন, আমল ভালো করো। ও আমার কলিজার টুকরো ফাতেমা, তুমি আমার মেয়ে, তোমাকে আমি ভালোবাসি, আমল ভালো করো। আমল যদি ভালো করো জান্নাতে চলে যাবে, আর আমল যদি খারাপ হয় জাহান্নামে পড়ে যাবে। সাহাবায়ে কেরাম এত সতর্ক হয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাখিকে দেখেছে, বলেছে, বাকিরে তোর কপাল কত ভালো, তুই যখন মারা যাবি তোর হিসাব নিকাশ এখানে শেষ হবে, শেষ হয়ে যাবে। যখন গাছ কাটা হয়েছে, গাছকে দেখে বলেছে, ও গাছ তোর কপাল কত ভালো, তোকে কেটে ফেলেছে, তোর কোন হিসাব নাই, কিন্তু আমার হিসাব আছে। সেজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দ্বীনের জন্য এত দান সদকা করেছেন, আল্লাহ পাকের দ্বীন কায়েমের জন্য এত চেষ্টা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যত অর্থ ছিল, সম্পদ ছিল, সমস্ত অর্থ সম্পদগুলো আল্লাহর দ্বীনের জন্য দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যত অর্থ ছিল, সম্পদ ছিল, সমস্ত অর্থ সম্পদ গুলো আল্লাহর দ্বীনের জন্য দান করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তেনাদের কাছে যত অর্থ ছিল, সম্পদ ছিল, সেই অর্থ সম্পদ দেখে সাপ দেখলে যেমন ভয় পায়, বাঘ দেখলে যেমন ভয় পায়, ঠিক তেমন তেমনই তেনাদের কাছে যখন অর্থ সম্পদ এসেছে এইরকম ভয় পেয়েছেন। অথচ আমরা অর্থ সম্পদ দেখলে আরো খুশি হই, কিন্তু সাহাবীরা অর্থ সম্পদ দেখলে কঠিন অবস্থায় পড়ে যেতেন। আর রব্বুল আলামিনের কাছে বলতেন, রব্বুল আলামিন এটা যেভাবে দান করেছিলেন রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে, আমরাও যদি এই গভীর মাদ্রাসায় দান করি, কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে এটাই আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। লিল্লাহে তাকবীর, দানবীর দানবীর। সর্বপ্রথম মন্টু বিশ্বাস সাহেব 1000 টাকা ধরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, একটু হাত ধরে দোয়া করে আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা। মন্টু বিশ্বাস সাহেব 1000 টাকা দান করেছে, কবুল করে না মনের আশা পূরণ করে দাও, মা বাবা অন্ধকার কবরে কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, কিয়ামতের দিন মুসিবতের দিন এ দান তাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আমিন 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 আল্লাহ আমিন, দানকারীর জন্য আল্লাহ আমিন। লিল্লাহে তাকবীর। হাশিম সাহেব 300 টাকা নগদ জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আল্লাহ দান কবুল করুন। লিল্লাহ। আমার ভাইয়েরা
যারা আমরা দান সদকা করব দ্রুত দান সদকা গুলো নিয়ে আসি, কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে দান আমাদের সকলের জন্য কাজে লাগবে। কিয়ামতের দিন মুসিবতের দিন মানুষগুলো আফসোস করতে থাকবে, হায় আফসোস আমি যদি আর একটা বার দুনিয়ায় যেতে পারি তাহলে আমি আমার অর্থ সম্পদ গুলো দিনের জন্য দান করে দিব, মসজিদে মাদ্রাসায় দান করে দিব, আল্লাহ পাককে খুশি করার জন্য আমার অর্থ সম্পদ গুলো আমি দান করে দিব। রব্বুল আলামিন তাদেরকে দেখে বলবে, ও বান্দার সময় দেওয়া হবে না, সময় একবারই পায়। লিল্লাহে তাকবীর, মিজানুর রহমান বারাবিল থেকে 1000 টাকা নগদ জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, মনার সাফল্য করো, বংশের যারা কবরে কবর গুলো কেতামাতের বাগান বানিয়ে দাও। লিল্লাহে তাকবীর, মোহাম্মদ সানোয়ার সাহেব দাঁড়িয়ে থেকে 1000 টাকা নগদ জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, মনের সাফল্য করো, বংশের যারা কবরে কবর গুলো কেতামাতের বাগান বানিয়ে দাও, জানে মানে বরকত দিয়া দাও, কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে তাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও, আমিন। হাজী মোহাম্মদ মকসুদ আলী সাহেব দাঁড়িয়ে পড়ে 1000 টাকার নগদ জোরে বলেন মারহাবা, আল্লাহ দান কবুল করো, মনে আশা পূরণ করো, বংশের যারা কবরে কবরে গেলে তার মাদের বাগান বানিয়ে দাও। মৃত সোহান দাঁড়িয়ে পড়ে 500 টাকা নগদ জোরে বলেন মারহাবা, আল্লাহ দান কবুল করো, মনে আশা পূরণ করো, জীবনের জিম্মাদারি হও। আল্লাহ তাআলা কালকে আমাদের কঠিন মুসিবতের দিন এ দান সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও, আমিন। লিল্লাহে তাকবীর, রাজা বাবু দাঁড়িয়ে পূর্ণ নগদ 500 টাকা নগদ ধরে বলেন মারহাবা, মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহুম্মা আমিন, আল্লাহ দান কবুল করো, মা বাবা অন্ধকার কবরে কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, কিয়ামতের ময়দানে তাদের সকলের জন্য নাজাত ওসিলা বানিয়ে দাও, আমিন আমিন আমিন, আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ করিম ও জামিন। লিল্লাহে তাকবীর, আরাফাত হোসেন দাঁড়িয়ে ফুল 200 টাকা নগদ জোরে বলেন মারহাবা, আল্লাহ দান কবুল করো। লিল্লাহে তাকবীর, দানবীর দানবীর আনোয়ার হোসেন সাহেব নগদ 1200 টাকা নগদ জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন, আল্লাহ দান কবুল করো, মনে আশা পূরণ করো, বংশের যারা কবরে কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ তাআলা জীবনের জিম্মাদারি হও, জানে মানে বরকত দিয়া দাও, তাদের বাড়ি থেকে যতগুলো মানুষ অন্ধকার কবরে মেহরবানি করে কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন। লা ইলাহা আব্দুর রউফ সাহেব 500 টাকা নগদ জোরে বলেন মারহাবা, আল্লাহ দান কবুল করো, মনের আশা পূরণ করো, বংশের যারা কবরে কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, কে আমাদের ময়দানে তাদের সকলের জন্য নাজাত ওসিলা বানিয়ে দাও, আমিন। কামাই খাওয়ার সাথ নাই রে বেটা, মরিলে তুই দোয়া করিবি, আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন করে শোনাবি, এমন সন্তান দরকার আছে না নাই? জোরে বলেন আমার ভাইয়েরা, মরিয়ম দাঁড়িয়াপুর আল্লাহ তাআলা 200 টাকা নগদ জোরে বলেন মারহাবা, আল্লাহ তাআলা কবুল করো, মনের আশা পূরণ করো, আরেকজন কোরআন শরীফ দিয়েছে 200 টাকা জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা তাদের সকলের দান গুলো কবুল করে নাম জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর, আব্দুল কুদ্দুস সাহেব দাঁড়িয়াপুর থেকে 100 টাকা নগদ জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আল্লাহ দান কবুল করো। লিল্লাহে তাকবীর, মোহাম্মদ রবিউল ইসলাম রঞ্জু ওরফে বাবু আল্লাহ তাআলা 5000 টাকা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ দান কবুল করো, মনের আশা পূরণ করো, বংশের যারা কবরে কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ তাআলা দাদা দাদির জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে আল্লাহ দান কবুল করে, দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ
যেই নিয়াতে তার কর্ম সেই নিয়াতকে কবুল করে নাও। আল্লাহ তাদের বংশের যারা কবরে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। শ্বশুর শাশুড়ির অন্ধকার কবরে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কিয়ামতের ময়দানে তাদের সকলের জন্য নাজাত ওসিলা বানিয়ে দাও। আমিন আমিন। লিল্লাহি তাকবীর। সাদ আল আসাদ 500 টাকা নগদ করে বলেন মারহাবা দাদা, তাদের জন্য দোয়া চাই তো দোয়া করে আল্লাহুম্মা আমিন। দাদা দাদির কথা স্মরণ করে 500 টাকা নগদ দান করে যে আল্লাহ দান কবুল করো, মনে আশা পূরণ করো, জীবনের জিম্মাদারি জিম্মাদারি হও, মুসিবতের দিন আল্লাহ তাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আমিন। আরেকজন ভাই নাম বলে নাই, 200 টাকা নগদ দান করে আল্লাহ দান কবুল করো, মনে আশা পূরণ করো, কিয়ামতের দিন মুসিবতের দিন তাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আমিন। আল্লাহ তাআলা যতগুলো মানুষ দান করলো সকলের দান কবুল করে নাও, মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাআলা যে জানিয়াতে দান করেছে সেই নিয়াতগুলো পূরণ করে দাও। কিয়ামতের দিন মুসিবতের দিনে দান তাদের সকলের জন্য নাজাত ওসিলা বানিয়ে দাও। আল্লাহ।